নমস্কার নমস্কার আমরা বেঙ্গালুরু বাঙালি এখন ডিনার টাইম হ্যাঁ এক্সাইটমেন্ট এখানটাতে হচ্ছে যে আমরা এসেছি ক্যান্ডেল লাইট ডিনার হ্যাঁ ক্যান্ডেল লাইট ডিনার কি মজা না হ্যাঁ আর অ্যাটমসফিয়ারটা মানে কেমন এখানটাতে যে পেছনে একটা মিউজিক বাজছে শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই শোনা যাবে বা পেছনে একটা মিউজিক বাজছে খুবই সিরিন কাম একটা অ্যাটমসফিয়ার তার মধ্যে ক্যান্ডেল লাইট হ্যাঁ এটা খুব এক্সাইটিং প্লাস রোম্যান্টিক প্লাস মানে ডিনারের জন্য অ্যাবসলিউট আমরা কিন্তু বেশ অনেক কমাস বাদে কিন্তু ক্যান্ডেল লাইট ডিনারে আসলাম হ্যাঁ আর এই এরিয়াতেও 9 মাস হয়ে গেছে আমরা কিন্তু এটা এনজয় করিনি অনেকদিন বাদে জানো দারুণ এক্সাইটেড আর এরিয়াটাও কিন্তু আমাদের কাছে নতুন আমরা একটু গুগল সার্চ করলাম গুগল সার্চ করে দেখলাম যে আর ওদের এই আজকে রাত্রিটাতে এই ক্যান্ডেল লাইটের থিমটাও ছিল তো এটা একটা মানে একটা এক্সপিরিয়েন্সও হবে এই হোটেলটার অনেকগুলো চেইন আছে নামটা বলছি না বলা উচিত না কিন্তু এই চেইনটা মানে এই হোটেলের চেইন কিন্তু আমরা প্রথম আসলাম তাই না এক্স্যাক্টলি দেখি কেমন হয় এটা হচ্ছে একটা নর্থ ইন্ডিয়ান কাম আন্ধ্রা কুইজাইনের একটা মিক্সচার আমরা পাবো ভাবছি হ্যাঁ কি কি অর্ডার দিয়েছি আমরা দেখাবো আসলে বাট মোস্ট ইম্পর্টেন্টলি আগে হয়তো বা আমাদের অ্যাম্বিয়েন্সটা দেখাতে হবে তাই অ্যাম্বিয়েন্স তোমরা দেখো কি ভালো লাগছে আচ্ছা এটা হচ্ছে পনির হ্যাঁ সফট টু সফট একটা জিনিস বলতেই হবে এখানে যে এই যে আমরা পনির লাবাবদারটা নিয়েছি না এটার টেস্টটা এত সুন্দর মানে স্পাইসি প্রচুর কিন্তু আমরা কিন্তু খুব বেশি ঝাল খেতে পারি স্পাইসি খেতে পারি এটা নিশ্চয়ই আগে বলেছিলাম তো এখানে খুব স্পাইসি সাধারণত এত স্পাইসি টিপিক্যাল নর্থ ইন্ডিয়ান হোটেলে পাওয়া যায় না এই যে আমরা স্টার্টিংয়ে বললাম না এটা হচ্ছে কম্বিনেশন অফ আন্ধ্রা কুইজাইন আর নর্থ ইন্ডিয়ান এটার জন্য টেস্ট আর টু গুড আর ওই সেই একটা কেমন যেন একটা কালার্ড অনিয়ন্স আছে ছোট ছোট অনিয়ন্সগুলো ওগুলো দিয়েছে সাথে খাওয়ার জন্য খুবই গুড কম্বিনেশন উইথ বাটার নান উই আর এনজয়িং অ্যাবসলিউটলি একটা খুব অসাধারণ পনির লাবাবদার আর বাটার নান খাওয়ার পরে এখন আমরা ওয়েট করছি আর এবং এসে গেল মাশরুম বিরিয়ানি হ্যাঁ একে তো মানে বিরিয়ানির নামেই মুখ দিয়ে জল বেরোয়
আর তার মধ্যে এই প্লেটে সার্ভ হচ্ছে মাশরুম বিরিয়ানি। আমার চোখ খালি খুঁজছে কোথায় একটা সেই বড় সফট জুইসি মাশরুম দেখা যাচ্ছে, আমি কটা পেলাম। হ্যাঁ, তো এই অ্যাম্বিয়েন্সটাও খুব দারুণ লাগছে, পুরো অ্যাম্বিয়েন্সটা এক্সেলেন্ট। গান বাজছে হিন্দি গান একটার পর একটা, ইউনো মানে গান না মানে ওই গানের মিউজিকটা বেজে যাচ্ছে। হ্যাঁ, এই ক্যান্ডেল লাইট লাইটের মধ্যে খাবারগুলো যেন দেখতে খুব অসাধারণ লাগছে। হ্যাঁ, খুব প্রেজেন্টেবল লাগছে, সাদা প্লেটগুলোর উপরে যখন সেই কালার্ড ফুডগুলো হচ্ছে না, এত বিউটিফুল লাগছে দেখতে কি বলা যায়। আর এই মাশরুম বিরিয়ানি তো বিরিয়ানির টেস্ট, আর তার মধ্যে মাশরুমগুলো বলতে বলতে মুখে জল আসছে আর কি। হ্যাঁ, তো কেমন হয় আমরা একের ওপরে খেয়ে দেখব। এই মাশরুম বিরিয়ানির সাথে দিয়েছে একটা, এখানে মশরু ভাজি বলে, মশরু মানে দই লোকাল ল্যাঙ্গুয়েজে, তো মশরু ভাজি মানে দইয়ের মধ্যে ওই একটু মিক্সচার্স, যেরকম একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো, ওটা ঢেলে দেয়। কম্বিনেশনটা বিরিয়ানির সাথে এই জিনিসটা এক্সেলেন্ট। দারুণ ছিল খাওয়াটা, এক্সেলেন্ট, একদম টেস্টি না, একদম প্রত্যেকটা ডিশি কোনোটাই খারাপ বলতে পারছি না কিন্তু। হ্যাঁ, এই প্রথমে আমরা খেলাম হচ্ছে একটা হরিয়ালি পনির। হ্যাঁ, আমাদেরকে প্রথমে বলেছিল যে তোমাদের স্পাইসি চাই না সুইট বা মিডিয়াম, আমরা বললাম আমাদের স্পাইসি, আমরা কিন্তু হেভি স্পাইসি খাই, তাই না? তো আমরা স্পাইসি বললাম, আর পনিরটা কিন্তু সফট ছিল, নাইসলি ওয়েল প্রিপেয়ার ছিল, একটা হরিয়ালি বলতে একটা হলুদ সরি সবুজ কালারের একটা চাটনির সাথে দিয়েছিল, তো আই লাইক ইট। তোমার? হ্যাঁ, আমার খুব ভালো হয়েছে, চাটনিটা বেশি ভালো ছিল। এক্স্যাক্টলি, হ্যাঁ চাটনিটা খুব ভালো ছিল, রেস্টুরেন্টে কম্পেয়ারে এটা খুব ভালো ছিল। হ্যাঁ, মানে চাটনিটা চেটে চেটে খাওয়ার মতন আর কি। ওকে, আর তারপরে আমরা খেয়েছি হচ্ছে বাটার নান, আর বাটার নানের সাথে আমরা দিয়েছিলাম হচ্ছে পনির লাবাবদার। হ্যাঁ, তো ওখানে প্রথমে লেখাই ছিল যে পনিরটা কুকড ইন টমেটোস আর স্পাইসি অনিয়ন গ্রেভি, তো আমাদের তো অ্যাজ ইউজুয়াল স্পাইসি লাগে জন্য নিয়েছিলাম। তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, খুব সুন্দর লেগেছে। আমি তো মানে কি বলবো, গ্রেভিটাই খেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার এখানে ব্যাপারটা কি লেগেছে যে যেহেতু এটা একটা আন্ধ্রা কুইজাইনের একটা টাচ আছে, কাজে আন্ধ্রার যে একটা এক্সেস স্পাইসি যেটা একটা ভালো লাগে খেতে, ওই জিনিসটা নর্থ ইন্ডিয়ান ফুডের সঙ্গে ব্লেন্ড ছিল, তাই না? এই জন্য কিন্তু একটা কোয়াইট আ গুড কম্বিনেশন হয়েছিল, খুব সুন্দর ছিল। আমি যে বললাম পনির ছেড়ে আমি গ্রেভিটাই খাচ্ছি। এক্স্যাক্টলি, গ্রেভিটা খুবই টেস্টি ছিল। এবং লাস্টলি আমরা খেলাম মাশরুম বিরিয়ানি। মাশরুম বিরিয়ানিটাও ভালো ছিল, মাশরুমসগুলো সফট ফ্রেশ ছিল, খেতে ভালো ছিল। তো ওভারঅল খাওয়াটা টু গুড। আর তুমি কি বলো? খুব ভালো ছিল, কিন্তু এখন আমি একটা যে কথা বলবো তোমরা শুনে হাসবে, এখন আমরা কি অর্ডার দিয়ে বসে আছি জানো? ডিনারে খাবার শেষ হয়ে যাওয়ার পর চা। আমি আগেই বলেছি চা খুব ভালোবাসি। হ্যাঁ, ওই একটু অকওয়ার্ড কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আচ্ছা, আমার পার্সোনালি একটা জিনিস কি যে আমার কিন্তু ফুডটা না যত ব্রাইট লাইটে হয় আর যত সুন্দর দেখতে হয় আমার কিন্তু সবসময় পছন্দ। আমার এটা ভালো লাগছে না, আমার এটা ভালো লেগেছে। আমি বলছি এখানে, আমি বলছি এক্স্যাক্টলি, খাবারটা তো আমি খুব পছন্দ করি, কাজে আমার না খুব ব্রাইট সুন্দর লাগবে, আমি দেখতে পাবো ভালো করে, তো সেটা আমি এতদিন পর্যন্ত লাগতো, আমার ওরকমই লাগতো। তা আজকে এখানে অ্যাম্বিয়েন্সটা দেখে কিন্তু আমার মনে হলো যে উই ক্যান ট্রাই ওয়ান্স ইন আ হোয়াইল দিস কাইন্ড অফ অ্যান অ্যাম্বিয়েন্স। কিন্তু ভুলে যাচ্ছিস, আগে আমরা যে গেছিলাম 7-8 মাস প্রায় আগে, সেটা তো ভালোই লেগেছিল। ফুডের উপরে ডিপেন্ড করে, ওখানের ফুডটা তো ছিল, ওখান থেকে এইবারের ফুডটা যেন একটু বেটার। হ্যাঁ, আমার কিন্তু সবসময় ফুডটা খুব বেশি চাই, অ্যাম্বিয়েন্সটা সেকেন্ডারি আমার কাছে। তোমার কেমন? আমার কাছে ফুডটা সেকেন্ডারি। হ্যাঁ, তো অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার একটা মানে ইম্পর্টেন্ট এতটা না যে আমার কাছে। ওভারঅল আজকের এক্সপিরিয়েন্স ওয়ান্ডারফুল,
খুব ভালো, ভীষণ ভালো লেগেছে সত্যি। আমাদের চা অর্ডার দিয়েছিলাম কিন্তু চাটা বলছে এখানে অ্যাভেলেবেল না এখন, অনলি কফি। তো আমরা কফি খেয়ে নিয়েছি আর এখন তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। খালি তার আগে বলছি যে যতক্ষণ আরেকটা ব্লগ না নিয়ে আসি ততক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসাটা আমাদের সঙ্গে রেখো, একটা লাইক, প্রচুর কমেন্টস আর প্রচুর শেয়ার। কেমন? বাই।